রবিউল আউয়ালের দ্বাদশ, সোমবার সে শুভ দিবস, ওরে যে দিবসে উদয় হলো ইসলামের রবি, জশন জুলুসে ঈদে মিলাদুন নবী, জশন জুলুসে ঈদে মিলাদুন নবী, বিবরে কলে মাতয় যে পরে তাওলা পেয়ে নবী বরে কলে মাতয় যে পরে যে কলে মাই মত আজ পাউলার কবি মানে নবীর রসায় হতে হবে তার অপমান, যেটা মানে নবীর রসায় হতে হবে তার অপমান, যেটা মানে নবীর রসায় হতে হবে তার অপমান, প্রেমিক যারা আঁকে তারা হৃদয়ে ছবি, প্রেমিক যারা আঁকে তারা হৃদয়ে ছবি, প্রেমিক যারা আঁকে তারা হৃদয়ে ছবি, যশুনে জুলুসে ঈদে মিলাদুন নবী, যশুনে জুলুসে ঈদে মিলাদুন নবী, যশুনে জুলুসে ঈদে মিলাদুন নবী। আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি কোরআন এবং হাদিস। বুখারি শরীফের মধ্যে আমি পেয়েছি আল্লাহ পাক বলে আমাকে যদি কেউ কোটি বারো ডাকে ওই ডাক আমার আরশ মহল্লায় এসে ঝুলন্ত অবস্থায় থাকে আমি কবুল করি না, যদি না ওই ডাকের সাথে আমি আমার হাবিবের নামের গন্ধ না পাই। আর তার হাবিব হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি কারো কাছে চিঠি লিখে ওই চিঠি লিখে ডাক বাক্সে ফেললেই চিঠি যায় না, যদি না একটা ইনভেলপের ভিতরে ভরে না দেয়।
আবার ইনভেলপের ভিতরে ভরে দিলেও চিঠি যায় না যদি না ওটার মধ্যে একটি স্ট্যাম্প না থাকে। তেমনি করে মাবুদের কাছে যদি এবাদত কেউ পাঠাইতে চায়, সে যেন মোহাম্মদ নামের ইনভেলপের মধ্যে ভরে আর মুর্শিদ নামের স্ট্যাম্প মারে। এই জন্য আল্লাহর রসুলের পাশাপাশি একজন কামেল পীরের দরকার, একজন কামেল মোর্শেদের দরকার। হতে হবে তার অপমান, হতে হবে তার অপমান। শাহ আলম সরকার বলে আমি সেই পাগলের দলে, শাহ আলম সরকার বলে আমি সেই পাগলের দলে। মানে না নবীর সানমান যারা ওহাবি, রবিউল আউয়ালের দ্বাদশ সোমবার সে শুভ দিবস, রবিউল আউয়ালের দ্বাদশ সোমবার সে শুভ দিবস। সে দিবসে উদয় হলো ইসলামের রবি, জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী।